नमस्कार बंधुरा, मम्स डेलिते आज के आपनादेर स्वागत जानाच्छी। आजकेर रेसिपी हलो भरवा आलुदम अथवा पनिर पुर भरा आलुदम, जेखाने आमरा पनिरटाके बाजार थेके किने निये एसे ग्रेट करे नेब, आलू सिद्ध करे अथवा भेजे आमरा सेटाके स्कूप करे नेब। कड़ाइये तेल गरम करे पनिर लंका हलुद नून समेत एकटु भालो करे नाड়াচাড়া করে নিয়ে সেটাকে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে এলেই আমরা আলুর ভেতরে সেই পনিরের পুর দিয়ে ভালো করে স্টাফিংটা করে নেব। দেখতে হবে যেন কোনোভাবেই আলুর স্টাফিংটা বেরিয়ে না যায়। এরপরে আমরা সেই আলুর ওপর থেকে চিজ গ্রেট করে দিতে পারি। যদি আপনাদের চিজ পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ওটা ইউজ করবেন না। তারপরে আমরা কড়াইয়ে তেল গরম হয়ে এলে সেই পনির স্টাফড আলুগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে সেটাকে তুলে নেব। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আলু যেন খুব বেশি না ভাজা হয় এবং যেন পুড়ে না যায়। এরপরে কড়াইয়ে তেল গরম হয়ে এলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা আমরা দিয়ে দেবো ফোড়ন হিসাবে। তারপরে তাতে টমেটো বাটা দিয়ে দেবো। যেহেতু এটা বেসিক্যালি নিরামিষ রেসিপি তাই আমরা পেঁয়াজ বাটা দেবো না। আপনারা যদি আমিষের দিন খেতে চান পেঁয়াজ বাটা দিতেই পারেন। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কাজু আলাদাভাবে বেটে রাখবো। সেই কাজু বাটার জল এবং টক দই ফেটানো আমরা সেই মশলাটার মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা খানিকটা জল অ্যাড করে দেবো। এভাবেই আমাদের যে ঝোল বা যে মশলা বা যে গ্রেভি সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে আমরা সেই পুরভরা আলুগুলোকে একটা একটা করে সেই মশলার মধ্যে ছেড়ে দেব বা সেই গ্রেভির মধ্যে ছেড়ে দেব। এভাবেই রেডি হয়ে যাবে। খানিকটা টানিয়ে নিলে আমাদের ভরওয়া আলুদম অথবা পনিরের পুরভরা আলুদম যেটা আপনারা বলতে চাইবেন, গরম ভাত কিংবা পরোটা কিংবা লুচি সব কিছুর সাথেই এটা দারুণভাবে যায়। এই রেসিপিটা আপনারা আমিষ নিরামিষ দুভাবেই করতে পারেন। আলু পনিরের পুর ছাড়াও আপনারা ছানার পুরও এর মধ্যে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে আলু যেন কোনোভাবেই ভেঙে না যায়, আলু যেন ভাজাতে পুড়ে না যায়। জানাবেন কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অ্যান্ড ফর মেনি মোর ফলোয়ার্স মমস ডেইলি।